স্বাগত। আজ আমি তৈরি করব বাড়িতে বসে গ্রামীণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন সাটে। আর এই চিকেন সাটেটা এতটাই টেস্টি যে রেস্টুরেন্ট টেস্টেও কিন্তু হার মানাবে। আর এটা যদি হয় বসন্তের বিকালে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, তাহলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন চিকেন সাটেটা তৈরি করি। চিকেন সাটে তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো চৌকো চৌকো করে কেটে নেব। এই যে আমি এখানে পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। চিকেন সাটে তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলি হলো এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এই যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে ভেজিটেবল নিয়েছি চৌকো চৌকো করে। আর এখানে নিয়ে নিয়েছি এই যে স্টিকগুলো নিয়ে নিয়েছি, এটা আমি বাড়িতেই তৈরি করেছি, বাঁশ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন। মাথার দিকটা হালকা সরু করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লোয়ার, ময়দা, দুটো ডিম, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, ফুড কালার, লঙ্কা গুঁড়ো, কিচেন কিং মশলা। আমি প্রথমে মাংসটা রেডি করে নেব। চামচ রসুন বাটা দিয়ে দেব। এক চামচ আদা বাটা। এক চামচ ধনে গুঁড়ো।
एक चामच किचन किंग मसला, एक चामच लंका गुड़ो, दिए देव एक चामच लवण। एबार समस्त उपकरणगुलो भालो करे मेखे नेब। মাংসটা ভালো করে মেখে নিয়েছি, এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে চিকেন শাটের কোটিংটা তৈরি করব। কোটিংটা তৈরি করার জন্য আমি 100 গ্রাম কর্নফ্লোর দিয়ে দেব। দিয়ে দেবো 50 গ্রাম ময়দা। একটা ডিম দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আদা বাটা, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ কিচেন কিং মশলা, ও এক চামচ লবণ। দিয়ে দেবো সামান্য পরিমাণে ফুড কালার। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোটিংটা ভালো করে তৈরি করে নিয়েছি। আমাদের সমস্ত উপকরণগুলো তৈরি হয়ে গেছে। এবার স্টিকের ভিতরে মাংস ও ভেজিটেবলগুলো গেথে কোটিংয়ের ভিতরে রেখে দেবো। প্রথমে একটা পেঁয়াজ, তারপর একটা টমেটো, তারপরে একটা ক্যাপসিকাম দিয়ে দেবো, তারপরে একটা মাংসের টুকরো দিয়ে দেবো, ফের আর একটা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম, ফের আর একটা মাংসের টুকরো, ফের আর একটা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম, ফের আর একটা মাংসের টুকরো, ফের আর একটা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়ে তিনটে লেয়ারে কমপ্লিট করে নেবো স্টিকগুলো। সব স্টিকগুলো এইভাবে ভালো করে গেঁথে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে না। এবার এগুলো কোটিং এর ভিতর দিয়ে ভালো করে মেখে নেব।
পাতের স্টিকগুলোতে কোটিং মাখিয়ে নিয়েছি। এবার ডুবা তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আর একটা সাইড উল্টে দেবো। চিকেন সাথে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এত ভালো লাগছে না, আমরা তো করলাম যে পাত্র এই জিনিসটা তোমরা করে খাবে, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আমি দেখতে পাচ্ছি, আমি বলতে পারছি না, এত সুন্দর আমি খাই। আমার কাছে হেভি ভালো লাগতেছে। মিলে কি বড়ায় বড়ায় খাচ্ছে, আমরাও খাবো। আমাদের বৌমা এই সসটা কিন্তু হাতে বানায় বন্ধুরা।